আসসালামু আলাইকুম, আমি নিগার দিলনাহার, আপনারা দেখছেন হোয়াইট নিউজ বাংলা। ফরাক্কা বাঁধ কো হটা দেনা ভারতে ফরাক্কা বাঁধ হে বাঁধ কো হটা দেনা চাহিয়ে জব তক ফরাক্কা বাঁধ কো হটায়া নি। সকল প্রকার খবরের জন্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হোয়াইট নিউজ বাংলা। শ্রোতা, ভারত সর্বদাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নয়াদিল্লির দাসত্ব করতে চেয়েছে। গল্পটি শুরু হয় গঙ্গা নদী দিয়ে, যা উত্তর ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। কৃষি, অর্থনীতি এবং পানির অনেক চাহিদা এই নদীর উপর নির্ভর করে। নয়াদিল্লি সরকার বাঙালি জনগণকে আকৃষ্ট করার জন্য 1975 সালে ভারত পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উপর ফরাক্কা ব্যারেজ নির্মাণ করে। এই ফরাক্কা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে শুরু করে। যা মনে রাখতে হবে যে বিখ্যাত বাঙালি নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভারতকে স্পষ্ট ভাষায় বলেছিল যে ভারত যদি বাংলা বা পশ্চিম পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে মুসলমানদের তৃষ্ণায় মরার পরিবর্তে যুদ্ধ করে মরতে হবে। Now, what India has done is not threatening, it is building a dam today, and it is threatening to cut off the waters of the three rivers for the purpose of irrigating some of its lands. Now, if it does so without replacement, it is obvious that we shall be starved out, and persons and people will die of thirst. Under those circumstances, I hope that contingency will never arise. You can well realize that rather than die in that manner, people will die fighting. গঙ্গা নদীর উপর ব্রাহ্মণ সাম্রাজ্যবাদের জল অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ তীব্র প্রতিবাদের কারণে ভারত অনেক প্রতিশ্রুতি এবং চুক্তি করেছিল, কিন্তু সমস্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এতে একমত যে ভারত ফরাক্কা ব্যারাজের মাধ্যমে বাংলাদেশের পানি চুরি করছে। ভারত যদি সত্যি তার প্রতিশ্রুতিতে সত্য হয়, তাহলে হয় ফরাক্কা ব্যারাজ অপসারণ করুক, নয়তো ফরাক্কা ব্যারাজের নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারকে দিক। বাংলাদেশের পানি চুরির বিষয়ে এটি নয়াদিল্লির সরকারের এজেন্ডা। এটাও বলা হয়েছে যে ভারতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একে অপরের সাথে যুদ্ধ করা উচিত, যাতে নয়াদিল্লি ব্রাহ্মণরা শান্তভাবে উভয় পক্ষের বাঙালিদের মধ্যে লড়াইয়ের সুবিধা নিতে পারে। তিস্তা নদী সিকিম থেকে উঠে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের অনেক জেলা ও লক্ষাধিক একর জমিতে সেচ দিচ্ছে, কিন্তু এখনও একদিকে ভারত সরকার প্রতারণা নীতির অধীনে বাংলাদেশ সরকারকে জল বন্টন চুক্তি এবং মৌখিক আশ্বাস প্রদান অব্যাহত রেখেছে। যদি বাংলাদেশ তিস্তা নদী থেকে 5000 কিউসেক পানি পায়, ভারত প্রয়োজনে মাত্র 500 কিউসেক পানি ছেড়ে দেয়। অন্যদিকে নয়াদিল্লি সরকার বাংলাদেশে অর্থনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল করতে তিস্তা নদীর উপর 26টিরও বেশি জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, অর্থাৎ এই বিদ্যুৎ বাংলাদেশের কাছেই খুব চড়াদামে বিক্রি করা হয়। হ্যাঁ, ভারত সরকার গঙ্গা ও তিস্তা নদী বাংলাদেশি পানি চুরি করে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, এবং তারপর সেই একই বিদ্যুৎ সামনের কোম্পানিগুলো এবং ভারতের হিন্দু পুঁজিবাজার চড়া দামে বাংলাদেশকেই বিক্রি করে। একটি হিসেব অনুযায়ী ভারত বর্তমানে বাংলাদেশের 50%-এরও বেশি পানি চুরি করছে। যে ফরাক্কা ব্যারাজ যদি এখানে তৈরি করা হয়, তাহলে এখানে জলবিদ্যুৎ তৈরি হবে এবং ওই জলবিদ্যুৎ নন স্টপ হবে এবং এই এলাকার মানুষকে ফ্রিতে দেওয়া হবে। ফরাক্কা ব্যারাজ তৈরি করার পর ওই জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়নি, তাপবিদ্যুৎ তৈরি করতে হয়েছে, আমরা সেই সুযোগ সুবিধা পাইনি। এসব করার পিছনে নয়াদিল্লির ব্রাহ্মণ সরকারের একটাই উদ্দেশ্য, এবং তা হলো বাংলাদেশের অর্থনৈতিক ও অর্থনৈতিকভাবে ভারতকে প্রয়োজন বা এটি ভারতের অংশ হতে বাধ্য হবে। অখণ্ড ভারত কা সপনা, আপসী সহমতি সে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এক হো সকতে হ্যায়, রামাধব নে কাহা। যদি বাংলাদেশ সরকার প্রবেশ করে এই অঞ্চলের অন্য দুটি দেশ চীন ও পশ্চিম পাকিস্তানের সঙ্গে চুক্তি হলে এই দুটি দেশই বাংলাদেশের পানি চুরি থেকে ভারতকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।